ওকে, সো আমরা আমাদের আজকে লাস্ট চ্যাপ্টারটা ডিসকাস করব ফাইনালের, দ্যাট ইজ ডেভেলপিং অ্যান্ড কোয়ালিফাইং প্রসপেক্ট অ্যান্ড অ্যাকাউন্টস, চ্যাপ্টার 9। ডেভেলপিং অ্যান্ড কোয়ালিফাইং প্রসপেক্টস অ্যান্ড অ্যাকাউন্টস, দুইটা কথা এখানে, আরো দুইটা ওয়ার্ড হচ্ছে ডেভেলপিং অ্যান্ড কোয়ালিফাইং। এখন আগে আমাদের বুঝতে হবে প্রসপেক্ট আর অ্যাকাউন্ট, ডেভেলপ আর কোয়ালিফাইং এর আগে, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রসপেক্ট আর হোয়াট ইজ অ্যাকাউন্ট, বা আমরা মার্কেটিংয়ের ভাষায় অ্যাকাউন্টস বলতে কী বুঝি, প্রসপেক্ট বলতে কী বুঝি। এনি আইডিয়া মার্কেটিংয়ের ভাষায় প্রসপেক্ট কাদের বলি আমরা, বা কোন কেন কোন টার্মে ইউজ করি প্রসপেক্ট টার্মটা, কেন ইউজ করি? দ্যাট মিন্স সম্ভাব্য ক্লায়েন্ট, পটেনশিয়াল ক্লায়েন্ট। সো প্রসপেক্ট বলতে আমরা অ্যাকচুয়ালি আমাদের পটেনশিয়াল ক্লায়েন্টই বুঝাই, পটেনশিয়াল কাস্টমারকে বুঝাই। আর অ্যাকাউন্টস ওটা হচ্ছে আপনার, আচ্ছা আচ্ছা, আমরা নর্মালি ওটাকে লিফলেট বলি, হ্যাঁ প্রসপেক্টাস বলি। প্রসপেক্ট হচ্ছে মেইনলি যেটা বললাম যে পটেনশিয়ালিটিতে আমরা বুঝাই, সো প্রসপেক্ট ওয়ার্ডটা, হ্যাঁ, সো দ্যাটস ওয়াই, হ্যাঁ, আপনার কোম্পানির কাস্টমার হবে এমন কেউ আমরা ওইটাকে শর্ট টার্মে প্রসপেক্ট বলা হয়। আর অ্যাকাউন্টস নর্মালি হচ্ছে আপনার অ্যাকাউন্টস হচ্ছে বি টু বি বিজনেসের কাস্টমারদেরকে বলা হয়, আর প্রসপেক্ট হচ্ছে বি টু সি কাস্টমারদেরকে বলা হয়। হ্যাঁ, সো প্রসপেক্টিং হচ্ছে আর সিস্টেম্যাটিক প্রসেস অফ আইডেন্টিফাইং পটেনশিয়াল বি টু সি কাস্টমার, মানে বিজনেস টু কাস্টমার, সিঙ্গেল কনজিউমার যারা থাকে কাস্টমার, তাদেরকে যে সিস্টেমেটিকলি আইডেন্টিফাই করা, তাদের সার্ভিস দেওয়া, দিস ইজ কল্ড প্রসপেক্টিং। এই জন্য প্রসপেক্টস বলতে আমরা পটেনশিয়াল কাস্টমার বুঝাই, বাট প্রসপেক্টিং হচ্ছে বি টু সি কাস্টমারকে যখন আমরা আইডেন্টিফাই করি, দ্যাট প্রসেস। হ্যাঁ, আর অ্যাকাউন্টস বা বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে বি টু বি কাস্টমারদের জন্য, যখন বিজনেস টু বিজনেস করা হয় তখন ওই, হ্যাঁ, ওগুলাকে আমরা অ্যাকাউন্টস বলি। হ্যাঁ, মার্কেটিং বলতে, মার্কেটিংয়ে অ্যাকাউন্টস বলতে বলে যে বড় অ্যাকাউন্ট ধরতে হবে, এবার অনেকেই কিন্তু ইনফর্মে বলে, তো অ্যাকাউন্ট ধরা মানে কি, তার মানে হচ্ছে বিজনেসটা টার্গেট করা, যে বড় একটা বিজনেসের সাথে আমার বিজনেস করতে হবে, ইন্ডাস্ট্রির সাথে বিজনেসটা নিতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট। আর সিঙ্গেল কাস্টমাররা তো হচ্ছে বড় অ্যাকাউন্ট জেনারেট করে না, অ্যামাউন্টটা জেনারেট করে না, এই জন্য তাদেরকে প্রসপেক্টিং বলা হয়। হ্যাঁ, ওই প্রসেসটা হচ্ছে প্রসপেক্টিং, যেই প্রসেসে আমি আমার সিঙ্গেল কাস্টমারদেরকে অ্যাটেন্ড করি। আর অ্যাকাউন্ট অর বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে ওই প্রসেসটা যেখানে আমি বি টু বি বিজনেস রিলেশনশিপটা মেনটেন করি। সো প্রসপেক্ট তাহলে যেটা বললাম সেটা হচ্ছে আমার পটেনশিয়াল কাস্টমার হু মিটস দ্য ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশান। এখন কাস্টমারের কি কোনো ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশান থাকতে পারে? কাস্টমার তো কাস্টমারই, তাহলে এখানে কেন বললো যে ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশান? কাস্টমারেরও ক্রাইটেরিয়া আছে, আমার কোম্পানির সাথে যেতে হবে না, মানে আমার প্রোডাক্ট যে, সেই প্রোডাক্টের জন্য আমার কাস্টমার দরকার, তার মানে আমার নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে, সেগমেন্টেশন করে রেখেছি যেটা কার জন্য, এজ গ্রুপ কী হবে, জেন্ডার কী হবে, তো ওইটা হচ্ছে আমাদের প্রসপেক্ট। এই জন্য প্রসপেক্ট বলতে আমরা শুধুমাত্র পটেনশিয়াল কাস্টমারই বুঝি না, আমরা বুঝি যে কাস্টমার আমার ক্রাইটেরিয়া ফুলফিল করে, মানে আমার কোম্পানি বা আমার প্রোডাক্টের ক্রাইটেরিয়া ফুলফিল করে, সেটা হচ্ছে আমার প্রসপেক্ট। আরেকটা দেখেন কথা লেখা আছে প্রসপেক্ট বেস, প্রসপেক্ট বেস তার মানে এটা একটা বেসের কথা বোঝানো হচ্ছে, একটা বেসিক, একটা লিস্ট। সো এই লিস্টে হচ্ছে কারেন্ট অ্যান্ড হচ্ছে ফিউচার কাস্টমার, একটা লিস্ট যে কারেন্টলি কারা কারা কাস্টমার আছে, হ্যাঁ কারেন্টলি কারা আছে আর ফিউচারে কারা হতে পারে, এরকম একটা লিস্টকে আমরা বলি হচ্ছে প্রসপেক্ট বেস। এখন প্রসপেক্ট যদি হচ্ছে আমার পটেনশিয়াল কাস্টমার হয়, তাহলে সেখানে ফিউচার কাস্টমার লিস্ট থাকবে, আমি বুঝলাম, কিন্তু কারেন্ট কাস্টমার কেন আমি এখানে রাখছি লিস্টে? এটাই, যারা আমার কারেন্ট কাস্টমার তারা আমার ফিউচার কাস্টমার না, অবশ্যই, আমি তো রিপিট সেলস চাই, সো আমার কারেন্ট কাস্টমার কিন্তু বলতে গেলে আমার ফিউচার কাস্টমারই, আমরা কিন্তু টার্গেট যে তারা যেন ফিউচার আমার কাছ থেকে আবার কিনে, এই জন্য কারেন্টও এই লিস্টে অ্যাড করা হয়, পটেনশিয়ালের লিস্টে। এটা হচ্ছে মেইনলি একটা জব ডিসক্রিপশনের পজিশনের কথা বলা হচ্ছে, বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ, তার প্রাইম রেসপন্সিবিলিটিগুলো কী আর কী কী এক্সপিরিয়েন্স দরকার হয়। এখন
কাস্টমারের সাথে আসলে বিটুবি বা সি টু সি রিলেশনশিপ মেনটেন করেই কিন্তু হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভরা। যারা রিপ্রেজেন্টেটিভ থাকে কোনো কোম্পানি, তাদের কাজই হচ্ছে রিপ্রেজেন্ট করা কোম্পানিকে, তাই না? সো এটা বুঝতে হবে যে তাদের প্রাইম রেসপন্সিবিলিটিগুলো কী কী। সো নর্মালি যদি আপনি আপনার মতো করে চিন্তা করেন, বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভের কী কী রেসপন্সিবিলিটি থাকতে পারে, মানে আপনার কোম্পানিতে যদি একজন ধরেন বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ হায়ার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার কী কী মনে হয় যে কোন কোন কোয়ালিটিগুলো তার মধ্যে থাকা দরকার, মানে তার জব রেসপন্সিবিলিটিগুলো কী কী হবে? হ্যাঁ, এক ফার্স্ট হলো যে আমার গোলটাকে অ্যাচিভ করার জন্য যে তাকে একটা প্রথম হলো তাকে একটা টার্গেট দিতে হবে, সেই টার্গেট অ্যাচিভ করার মতো তার কোয়ালিটি থাকতে হবে। তার মানে সেলস ড্রিভেন হতে হবে, রাইট? যেহেতু বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ, তার মানে হচ্ছে অবশ্যই একটা সেলস টার্গেট থাকবে, সেলস ড্রাইভটা থাকতে হবে, অ্যাকাউন্টস কালেক্ট করতে হবে। এরপরে তারপরে আমার মার্কেট ডে বাই ডে ইনক্রিজ করার জন্য, প্রোডাক্ট প্রমোশনের জন্য, সাস্টেইনেবল করার জন্য তাকে প্রমোশনাল অ্যাক্টিভিটিস করার মতো তার কোয়ালিটি বা ক্যাপাসিটি আছে কিনা, আইডিয়া জেনারেট, আইডিয়াস কিছু জেনারেট করতে হবে। তারপরে বিজনেস এক্সপ্যানশন করার জন্য নতুন নতুন আইডিয়া, সেগুলি যে আমার কি কি প্রোডাক্ট ভবিষ্যতে পাইপলাইনে আসতে পারে সেগুলোর জন্য তাকে ধারণা দিবে। নর্মালি কি হয়, আমরা যখন বিটুবি বিজনেস করি তখন আমরা বিভিন্ন অফিসে যাই না, বিভিন্ন কর্পোরেটে যেয়ে তারপর অ্যাকাউন্ট আমরা ডিল করি না। সো ওই ডিলিং করাটাও কি তার কাজ না? বিজনেস যেহেতু ডেভেলপমেন্ট, তার মানে কি বিজনেসটা বাড়ানো। সো বিজনেসটা বাড়ানোর সাথে যত ধরনের টার্মস রিলেটেড সবই কিন্তু তার রেসপন্সিবিলিটির আন্ডারে পড়ে। তারপর সে যে ডেটাবেসটা বানালো কারেন্ট আর হচ্ছে ফিউচার পটেনশিয়াল কাস্টমার দিয়ে, তার একটা লিস্ট মেনটেন করতে হবে, না ডেটাবেস মেনটেন করতে হবে, প্লাস হচ্ছে কল করা বা হচ্ছে ইমেল করা, বিভিন্নভাবে হচ্ছে তাদেরকে কমিউনিকেশনটা রাখা। আমি জানি যে সে আমার ফিউচার ক্লায়েন্ট হতে পারে, সো তাকে আমার একটু ফলো আপে রাখতে হবে না। সো দিজ আর দ্য প্রাইম রেসপন্সিবিলিটি অফ আ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। আর কোয়ালিফিকেশন বলতে তো আমরা জানি যে ন্যূনতম একটা ডিগ্রি দরকার হয়, এডুকেশনের দরকার, মার্কেটিং যদি নলেজ থাকে তাহলে আরও ভালো হয়, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ভালো, আর সবচেয়ে বেশি মেইন যেটা ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ কমিউনিকেশন স্কিল। কারণ যেহেতু তার কাজই হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন করা, সো তার যদি ওই ল্যাঙ্গুয়েজ স্কিল আর কমিউনিকেশন স্কিলটা সুন্দর না হয় তাহলে কিন্তু আসলে কাজ করতে পারবে না, ফ্রুটফুল হবে না। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা যে চ্যাপ্টারে প্রসপেক্টিং বা অ্যাকাউন্টস নিয়ে পড়ছি, এই জিনিসটা আসলে জানাটা কেন ইম্পর্ট্যান্ট? ইম্পর্টেন্স যদি না থাকে তাহলে জিনিসটা পড়ে টাইম নষ্ট কেন করবো, তাই না? সো দেয়ার মাস্ট বি সাম সিগনিফিকেন্স যে আমরা কেন আজকে প্রসপেক্টিং বা অ্যাকাউন্টস ডেভেলপমেন্ট নিয়ে পড়ছি। এখন এখানে হচ্ছে কিছু সিম্পল টার্মস আছে যে কারণে কোম্পানি মনে করে যে আসলে প্রসপেক্টিং বা অ্যাকাউন্টস ডেভেলপমেন্টটা একটা রেকর্ড রাখা উচিত। ফার্স্টেই দেখেন কি বলা হচ্ছে, অনেক সময় হতে পারে যে আপনি আপনার লিস্টে ওই যে প্রসপেক্ট যে বেস ছিল, বেস লিস্ট, সেখানে কাস্টমার কারেন্ট আর ফিউচার লিস্ট করে রেখেছেন, কিন্তু ওই কাস্টমারটা হয়তো ওয়ান টাইম কাস্টমার ছিল। ওয়ান টাইম অনেকে থাকে না যে একবারই কিনবে, একবারই ইউজ করেছে, সে আর কিনবে না, বা হতে পারে যে ওই জিনিসটা একবার কিনলে তার আর 5-10 বছর জিনিসটা দরকার হয় না, বা ওয়ান টাইম ইউজার ছিল। সো ওই ইউজারকে যদি আপনি লিস্টে রেখে দেন তখন কি এটা আসলে আপনার রাইট অ্যাকাউন্ট নাম্বারটা আসবে বা রাইট প্রসপেক্ট নাম্বারটা আসবে? তার মানে হচ্ছে আমাদেরকে এই জিনিসটা এলিমিনেট করে দিতে হবে না, যারা ওয়ান টাইম ইউজার আর কিনবে না আমরা জানি তার কাছ থেকে। সো এই জন্য হচ্ছে প্রসপেক্টিংয়ের এই ক্যালকুলেশনটা করা হয় বা অ্যাকাউন্টসের হিসাবটা রাখা হয়, কারণ অনেকে থাকে ওয়ান টাইম ইউজার যাদেরকে আমরা পার্মানেন্ট ধরে বসে থাকি, তাকে ওই পার্মানেন্ট ধরে আমরা ফিউচার বা ফিউচার প্রসপেক্ট ধরে আমরা হিসাব করি যে ফিউচারে আমার এত ক্লায়েন্ট বাড়তে পারে। সো আমরা যে এস্টিমেশনটা করি এটা কিন্তু রং এস্টিমেশন হচ্ছে, এই জন্য ওয়ান টাইম ইউজারদেরকে বাদ দিয়ে দেওয়া, যারা ওয়ান টাইম ছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া। সেকেন্ড বলা হচ্ছে যে অনেক সময় থাকে না যে আপনি হয়তো ঢাকা জোনের আপনার টেরিটরি আপনার সেখানে আপনার কাস্টমার ছিল, কিন্তু কাস্টমারটা মুভ করে অন্য কোথাও চলে গেল, ফর্সে চিটাগাংয়ে চলে গেল, এখন সে তো ঢাকার কাস্টমার থাকলো না আপনার প্রোডাক্টের, তাই না? তার মানে কি আমার একটা প্রসপেক্ট কমে গেল না? সো এইটাও হতে পারে। এখন আমার যদি প্রসপেক্ট কমে যায়, আমি যদি না জানি যে সে তার টেরিটরি চেঞ্জ করে ফেলেছে, এখানে দুইটা প্রবলেম, একটা তো হচ্ছে আমি ভুল এস্টিমেশন করছি ফিউচার প্রসপেক্টের, আরেকটা থাকে কি আমার তো চিটাগং ডিভিশনও আমার প্রোডাক্ট থাকতে পারে না, বা আমার ওখানেও তো একটা প্রোডাক্ট বেস আছে, সো আমি কি চাইলে আমার কাস্টমারটাকে সেখানে কনভার্ট করে নিতে পারি না? কিন্তু আমি যদি নাই জানি যে কাস্টমার গেল কোথায়, তখন কিন্তু জিনিসটা সমস্যা। তো এই জন্য এই জিনিসটা আইডেন্টিফাই করা যে আসলে কাস্টমারটা
ওয়ান টাইম ছিল নাকি হচ্ছে তার লোকেশন চেঞ্জ হয়েছে। সো লোকেশন চেঞ্জ হলে যদি আমি তাকে ওই লোকেশনে ফেসিলিটি দিতে পারি, আমি চাবো যে সে আমার কাস্টমারই থাকুক। এরপরে অনেক ফার্ম এখন যেটা হয় আইদার মার্জার করে বা হচ্ছে অ্যাকুইজিশন করে নেয়। সো মার্জার অ্যাকুইজিশন করলে অনেক চেঞ্জ আসে না কোম্পানিতে। এখন এটা কি কাস্টমার মানে বি টু সি বিজনেসের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলে নাকি বি টু বির ক্ষেত্রে এটা একটা পয়েন্ট হবে বলেন তো? কিন্তু এই জিনিসটা বি টু বির ক্ষেত্রে বেশি হবে না। আপনি যদি বিজনেস টু বিজনেস করেন মানে আপনার বিজনেসের সাথে আরেকটা বিজনেসে, হ্যাঁ, তো এখন একটা কোম্পানি মার্চ করে ফেললো, সো আপনার হতে পারে যে আপনি এক দুইটা কোম্পানির সাথে আপনার মানে দুইটা আলাদা অ্যাকাউন্ট ছিল আপনার, এখন ওই দুইটা কোম্পানি মার্চ করে ফেললো, তাহলে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে না, আপনার কাস্টমার কিন্তু একটা হয়ে গেলো। সো এটা কিন্তু একটা বড় রিস্ক। আবার অনেক সময় থাকে অ্যাকুইজিশন হয়ে যায়, অ্যাকোয়ার হয়ে গেছে, কোম্পানিটা নাই, অন্য একটা কোম্পানি কিনে নিয়েছে, তখন কি আমার কোম্পানি একটা প্রবলেম ফেস করবে না যে আমার কাস্টমারটাকে তো আরেকজন কিনে নিয়েছে অ্যাকাউন্টসটা? সো আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে যে মার্জার অ্যাকুইজিশন হলো, এই জন্য প্রসপেক্ট অ্যাকাউন্টের পারসেপশনটা চেঞ্জ হয়ে যায়। পরে আরেকটা দেখেন, বলা হচ্ছে আপনার যে পার্চেসিং এজেন্ট ছিলেন মানে যে কাস্টমার সবসময় একটা একজনের কাছ থেকে নিতেন বা ওই সেলস রিপ্রেজেন্টেটিভটাকে পছন্দ করতো, তার সাথে সবসময় বিজনেস করতো, এমনও তো হতে পারে সে চাকরি ছেড়ে চলে গেছে বা তার রিটায়ার নিয়ে নিয়েছে, প্রমোশন হয়ে গেছে বা অন্য কোনো কোম্পানিতে চলে গেছে, তখন কি হবে? ক্লায়েন্ট বেসটা সব চলে যাবে না, সে তো নিয়ে যাবে। সো এটার জন্য একটা ব্যাকআপ স্ট্র্যাটেজি রাখতে হবে না যে আমার কাস্টমার যদি সব চলে যায় তখন কি হবে? এটা কিন্তু মার্কেটিংয়ে অহরহ হয়, রাইট? সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোতেও হয়, একজন গেলে সাথে সব ক্লায়েন্টগুলোকে নিয়ে যায়। সো তখন এই জিনিসটার ব্যাকআপটা কি, আমার যদি আমার এতগুলো ক্লায়েন্ট চলে যায়? তো এই জন্য একটা ব্যাকআপ স্ট্র্যাটেজি করতে হয়। এই জন্য প্রসপেক্ট আর অ্যাকাউন্ট নিয়ে মানে আমাদের এই জিনিসটা নিয়ে একটু পড়া স্টাডি করা দরকার যে কীভাবে আমার কাস্টমারগুলোকে অ্যাটেন্ড করে রাখা যায়। এরপরে বলা হচ্ছে সেলস আর লস্ট টু দ্য কম্পিটিশন, কম্পিটিশনে সেলস মানে লস হয়। এখানে কোন ধরনের কম্পিটিশন বলা হতে পারে? তাহলে সেটা কোয়ালিটিতে হতে পারে, কোয়ান্টিটিতে হতে পারে, তাই না? প্রাইসিং এ হতে পারে, বাট হয়তো ডিসকাউন্ট প্রমোশন এমন অফার দিয়েছে যেটা আমি দিতে পারছি না। তো রিলেশনশিপও হতে পারে যে আমি আর আগের মতো ফলো আপ করি না, সো আমার কাস্টমার ওরকম ভ্যালুড ফিল করে না, মনে করে যে না আমার তো ভুলেই গেছে, আর যে খোঁজ খবর নিচ্ছে বারবার পোক করছে তাকেই তো মনে রাখবে। সো এরকম অনেক কারণে কিন্তু যখন কম্পিটিটরের সাথে হারার পরও কিন্তু এরকম হয় যে আমার প্রসপেক্ট বা আমরা অ্যাকাউন্টস কয়েকজন চলে গেছে কাস্টমার। সো দিস আর দ্য রিজনস ওয়াই আ মার্কেটিং মার্কেটার মার্কেটার নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য প্রসপেক্টিং অ্যান্ড অ্যাকাউন্টস ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে আমরা আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, ইটস নোন অ্যাজ ফেরিস উইল। উইল বলতে আমরা কি বুঝি? চাকা, রাইট? সো ফেরিস উইল, এই জিনিসটা কেন আবিষ্কার করা হলো বা হচ্ছে এটার রিজনটা কি? ফার্স্টে যদি দেখেন এই ফেরিস উইলে দুইটা জিনিস নিয়ে কথা বলা হয়, একটা হচ্ছে কোয়ান্টিটি, ফার্স্ট অফ অল হচ্ছে কোয়ান্টিটি। কার কোয়ান্টিটি? আমাদের প্রসপেক্ট আর অ্যাকাউন্টসের কোয়ান্টিটি কীভাবে আমরা বাড়াতে পারি, এটা হচ্ছে প্রাইম। এখানে দেখেন কিছু জিনিস লেখা আছে, রেফারেল লেখা আছে, তারপর আপনার ডাইরেক্টরিজ লেখা আছে, ট্রেড শো লেখা আছে, টেলিমার্কেটিং, ইমেল, এই যে কতগুলো ওয়ে লেখা আছে, কোল্ড কলিং, তারপর ওয়েবসাইট, এই সব জিনিসগুলো একটা সোর্স না? সো এই সোর্স থেকে আমরা ফেরিস উইলের এই পোর্শনটাতে হচ্ছে সব সোর্স থাকে, প্রসপেক্টিং আর হচ্ছে অ্যাকাউন্টস বাড়ানো কীভাবে করে যায়, দিজ আর অল সোর্সেস। আর এই পার্টে যদি আপনি দেখেন সেটা হচ্ছে আপনি যদি সোর্সগুলো মেনটেন না করতে পারেন তাহলে কী কী কনসিকুয়েন্সেস হবে, এই কনসিকুয়েন্সেসগুলো বা প্রবলেমগুলো হচ্ছে আপনার সব এই সাইডে থাকবে। সো দিস ইজ ফেরিস হুইল, মানে আপনার চাকাটা ঘুরবে, যদি আপনি এগুলো মেনটেন করতে পারেন তাহলে স্মুথলি ঘুরবে, আর যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে চাকা অপোজিট ঘুরবে, প্রবলেমগুলো দেখা যাবে। সো ফেরিস হুইল হচ্ছে আপনার মেইনলি প্রসপেক্ট আর অ্যাকাউন্টসের কোয়ান্টিটি কীভাবে বাড়ানো যায় আর প্রবলেম আইডেন্টিফাই করে ওই প্রবলেমটা কীভাবে রিমুভ করা যায় সেটার জন্য আমরা ফেরিস উইল দেখে থাকি। এখন আমরা যদি একটু সোর্সেসগুলো দেখি,
এই যে এখানে যে আমার লেফট লেফট সাইডে যে এখানে যে রেফার ইয়াগুলো দেওয়া আছে টার্মসগুলো এগুলো হচ্ছে সব সোর্সেস। সো এই সোর্সেসগুলো এখানে দেওয়া, রেফারেল আছে এর মধ্যে, তারপর আপনার ইনফ্লুয়েন্স অফ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। রেফারেল বলতে আমরা কি বুঝি? এটাই বা খারাপ হলো আমি বললাম যে এটা কিনো না, একদম বাজে, নট ওয়ার্থ ইউর মানি, রাইট? সো দিজ আর আওয়ার রেফারেলস, রেফারেল আমরা বলি যেটা আমরা রেফার করি। আর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার ইনফ্লুয়েন্স তো আমরা বুঝি, যে আমার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস ইউজ করেছে, করার পর সে বললো যে না এটা অনেক ভালো বা খারাপ, সো তাদের ইনফ্লুয়েন্সেও কিন্তু আমরা অনেক সময় অনেক ডিসিশন নেই। ডাইরেক্টরিজ বলতে কি বোঝায়? রেফারেল যেটা ছিল সেটা ঠিক, ইনফ্লুয়েন্স তো আপনার ঠিক যে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার, তাহলে ডাইরেক্টরিজ ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়? তার মানে হচ্ছে এটা রেফারেল থেকেও আসবে না আর এটা ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার থেকেও আসবে না, রাইট? একদম নতুন, একদম নতুন। আমি কোনো এটা ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে বা হচ্ছে আমি ফোন কলিং করে করতে পারি বা আমি হচ্ছে বিভিন্ন আউটলেটে যে আমি আমার লিফলেট দিতে পারি সেভাবে করে কালেক্ট করতে পারি। সো দিজ আর ডাইরেক্টরিজ, যে আমি একদম ডাইরেক্ট যেভাবে করে কাস্টমারটা অ্যাটেন্ড করবো উইদাউট এনি রেফারেল, উইদাউট এনি হেল্প অফ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার। এরপরে দেখেন ট্রেড পাবলিকেশনস, রিসার্চ পাবলিকেশন শুনেছি, ট্রেড পাবলিকেশনে কীভাবে কাস্টমার কালেক্ট হয়? ট্রেড পাবলিকেশনে নর্মালি কী হয়, এটা হচ্ছে একটা রিপোর্ট, আপনার ইন্ডাস্ট্রিতে আপনার সেলস ভলিউম কেমন, কেমন প্রফিট হচ্ছে, কাস্টমার বেস কে কে, এটা একটা রিপোর্ট করা হচ্ছে ট্রেড পাবলিকেশন। সো এটা কার জন্য আসলে ভ্যারি করবে? বি টু বি বিজনেসের জন্য না, যারা আপনার সাথে আপনার বিজনেসের সাথে বিজনেস করবে সে তো দেখবে আপনার রেপুটেশন কেমন, আপনি কি আসলেই লোন নিয়ে ঠিকমতো ফেরত দিতে পারেন কি না, বা আপনার প্রফিটটা আপনি কতটুকু আপনার হচ্ছে, জেনারেট হচ্ছে নাকি আপনি লস করছেন। সো ওই পাবলিকেশন দেখেই তো আপনার সাথে সে বিজনেসে যাবে। এটা হচ্ছে তার মানে ট্রেড পাবলিকেশন ওয়ান অফ দ্য ওয়ে যে আপনি অ্যাকাউন্টস বাড়াবেন, নট প্রসপেক্ট বাট হচ্ছে অ্যাকাউন্টস বাড়ানো যায়। আর একটা হচ্ছে ট্রেড শো অ্যান্ড স্পেশাল ইভেন্টস, এক্সিবিশন হয় বড় বড় বাণিজ্য মেলায় যেরকম অনেকে স্টল দিয়েছে, সো এটা এক ধরনের ট্রেড শো ইভেন্ট ছিল না সেখানে তার মেইন, অনেকেই দেখা গেছে যে তারা হয়তো প্রোডাক্ট বিক্রির জন্য আসে নাই, তারা শুধুমাত্র নিয়েছে ডিসপ্লের জন্য, হ্যাঁ প্রোডাক্টের পরিচিতির জন্য। যদি আপনার ভালো লাগে তাহলে তারা আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিবে বা বাসা নাম্বার নিয়ে নিবে, আপনাকে পৌঁছেই দিবে, কোথা থেকে পাওয়া যাবে সে অ্যাড্রেসটা দিয়ে দিবে। সো নর্মালি এক্সিবিশন শোতে অ্যাকচুয়াল সেলসটা হয় না, এটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য, প্রমোশনের জন্য, কাস্টমার অ্যাটেনের জন্য, যে আমি কী কী অফার করতে পারি। নর্মালি ওখানে হচ্ছে আপনার স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়, নাহলে স্যাম্পলিং দেওয়া হয়, আর নাহলে ওখানে অ্যাকচুয়ালি শো করা হয় যে আমার কী কী অফার করতে পারি আর ওই জিনিসটা পরবর্তীতে আপনি কোথা থেকে পেতে পারেন। যেমন ইলেকট্রনিক শপগুলো যেগুলো বাণিজ্য মেলা ছিল, ওরা কিন্তু কেউ ডিরেক্ট সেল করেনি, সবার কিন্তু মানে মেজরিটি অফ দেম হোয়াট দে ডিড, তারা হচ্ছে বলেছে যে আমাদের এই শোরুমে গেলে আপনি পাবেন, যেহেতু বাণিজ্য মেলার মাধ্যমে গেলে একটা কার্ড দিয়ে দেয় যে এই কুপনটা আপনি ওখানে যেয়ে শো করলে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। মানে আপনি একটু সাসপেন্স ক্রিয়েট করে রাখলেন, ডিরেক্ট সেলস না, একটু সাসপেন্স ক্রিয়েট করে রাখলেন। যেমন হ্যাঁ, যেমন আপনার টিভি ফ্রিজ বা হচ্ছে এরকম আইটেমগুলা, বা ওখানে যেমন একটা খাট ছিল, এটা তো আপনি চাইলেই একবারে পাঠিয়ে দিতে পারবেন না, মানে পরে পাঠাতে হবে, তাই না? আলটিমেটলি সো কিছু জিনিস থাকে যেগুলো পসিবল না, আবার
কিছু জিনিস যেমন ছোটখাটো জিনিস, যেমন ওই যে ইয়াগুলো আছে না মেশিনগুলা, ওই যে 12 ধরনের সবজি কাটা যায় না 15 ধরনের সবজি, এখন ওটা তো আপনি সাসপেন্স বাড়া লাভ নাই, পরে আর কেউ মনে রাখবে না, কারণ জিনিসটা তো বেশি দামের না। সো তখনই অ্যাকচুয়ালি আপনার ডিসপ্লে করে তখনই আপনার হচ্ছে সেল করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এরপরে আরেকটা ওয়ে থাকে, সেটা হচ্ছে টেলিমার্কেটিং অ্যান্ড ইমেল। টেলিমার্কেটিং ইমেল অল নো দ্যাট, টেলিফোনে ফোন, এই যদিও এখন এই প্র্যাকটিসটা কিন্তু নাই, কিন্তু একটা টাইমে অনেক ছিল, ফোনে ফোন করে জিজ্ঞেস করা হতো যে আপনার প্রোডাক্ট প্রমোশন সম্পর্কে বলা হতো যে আমাদের স্যার এই আপনাদের টাইম আছে একটু কথা বলতে চাচ্ছিলাম, আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে এইটা, এই ভ্যারাইটি দিই, আমার মাধ্যমে যদি আপনি কিনেন তাহলে আরও 10% বা 5% ইউ উইল গেট ডিসকাউন্ট। এখনও একটা আছে বিজনেস যারা এরকম করে, বলেন তো কে? হ্যাঁ, চালডাল করে, ওরা কিন্তু এখনও টেলিমার্কেটিং চালু রেখেছে, কিন্তু এখন অন্য অন্য কোনো কোম্পানি কিন্তু এখন টেলিমার্কেটিং আর যায় না। ইমেলটা হচ্ছে বাহিরের কোম্পানিগুলো খুব বেশি করে, ইভেন আপনি বাহিরে যে কোনো, হ্যাঁ, অনেকে আসলে আপনার কাস্টমার বুঝতে হবে, বাংলাদেশের মেজরিটি অফ দ্য পিপল দে ডোন্ট নো হাউ টু ইউজ ইমেল, রাইট? সো আপনি তখন স্প্যাম ফোল্ডার আপনি যদি বলেন সে কখনোই খুঁজে বের করতে পারবে না, এমন কাস্টমারও আছে। সো ওর তাদের জন্য তো ইমেল সার্ভিস না, ইমেল হচ্ছে ফর এডুকেটেড কাস্টমার্স, টেলিমার্কেটিং ইজ ফর লেস এডুকেটেড কাস্টমার্স, যারা পড়ে বুঝবে না কিন্তু শুনে বুঝবে, তাদের জন্য। সো এই জন্য কাস্টমার বেস বুঝতে হবে যে আমার কাস্টমারটা কে। আবার যারা এডুকেটেড থাকে তারা কিন্তু এত টাইম নেই, আমাকে যদি ফোনে ফোন দেয় আমার খুব বিরক্ত লাগে, কারণ আমার ওই 2-5 মিনিট শোনার টাইম নেই, এর চেয়ে ভালো আমার মনে হবে যে আমাকে টেক্সট দেন বা মেইল দিয়ে রাখেন, আমি দেখে নিব, আমার যখন দরকার আমি দেখে নিব, এটাই হচ্ছে আমার প্রায়োরিটি। না, বরঞ্চ আপনি হচ্ছে বকাও খেতে পারেন, ফোন দিবেন আপনি কথাও শুনবেন। হ্যাঁ হ্যাঁ, সে কোন সিচুয়েশনে আছে তাই না? এখন আপনার অফিস আওয়ার 10টা থেকে 6টা, আমারও তো অফিস আওয়ার 10টা থেকে 6টা, আপনি আপনার অফিস আওয়ার আমাকে ফোন দেন তখন তো আমিও কাজ করি, এটা একটা বিরক্তির কারণ হয় তাই না? তো এই জন্য অনেক রিজন থাকে যে কারণে টেলিমার্কেটিং ডাজন্ট ওয়ার্ক নাও, আর ইমেলটা মোটামুটি ইয়া করে। কিন্তু এই যে ইমেল আবার আনএজুকেটেড যারা তাদের জন্য আবার আপনি ইমেলটা নট আ গুড সাইন। তারপর হচ্ছে ডাইরেক্ট রেসপন্স অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস লেটার্স। অ্যাডভার্টাইজিংয়ে হচ্ছে বোঝাই যায় যে আপনি কোনো একটা প্রোডাক্টের সম্পর্কে কিছু শো করছেন, পরিচয় দিচ্ছেন, এটা টেলিভিশনে হতে পারে, রেডিওতে হতে পারে, সরাসরি দেওয়া। আরেকটা দেখেন হতে পারে যেটা বলা হচ্ছে সেলস লেটার। সেলস লেটার আমরা কোনগুলোকে বলি থাকি? ব্রোশারগুলা, ব্রোশার লিফলেটগুলো হতে পারে, এগুলো হচ্ছে সেলস লেটার। সব জায়গায়ই দেয়, ইভেন বাসায় এসে এসে অনেকে আছে না, বাসায় এসে দিয়ে যায়, শপিং মলগুলোতে ঢুকতে পাবেন, ইভেন আপনার সুপার মলগুলোতে ঢুকতেই দেখবেন এত এত ব্রোশার নিয়ে, স্কুল কলেজের সামনেও দাঁড়িয়ে থাকে, ব্রোশার নিয়ে দাঁড়িয়ে থাকে, ইনফরমেশন থাকবে সেটা আপনি পড়বেন আপনার যদি দরকার হয়। আর বাংলাদেশ বাঙালিরা কিছুই পড়ে না, শুধু শুধু ওটা কী করে ফেলে দেয়, তারপর ওগুলো কে নিয়ে যায়, এই যে মুড়িওয়ালা মামা নিয়ে যায়, এটাই হচ্ছে আমাদের দেশের কালচার। এরপর আসে হচ্ছে ওয়েবসাইট। ক্যালেন্ডার এখন অনেস্টলি কিন্তু ঘরে, আমরা একটা টাইমে ছিল যে ঘরে নতুন বছরের ক্যালেন্ডার ঝুলিয়ে রাখতাম, কিন্তু এখন কিন্তু দেয়ালে আর ক্যালেন্ডার কেউ ঝুলায় না, ওই ট্রেন্ড চলে গেছে। মেজরিটি কি করে, ডেস্ক ক্যালেন্ডারটা রাখে আর ফোনে ক্যালেন্ডার থাকে। সো দেয়ালে কিন্তু ক্যালেন্ডারটা আসলে কেউ ইউজ করে না, আর কাউকে দিলেও হচ্ছে সে খুব একটা পাত্তা দেয় না। আগে যেমন খুব ক্যালেন্ডারের জন্য সবাই বলে রাখতো না যে ক্যালেন্ডার দিন ক্যালেন্ডার, এখন আর ওরকম খুব একটা কেউ আর চায় না, কমে যাচ্ছে। হ্যাঁ, এখন তাদের একটা নতুন ওয়ে থিঙ্ক করতে হবে যে কী দিয়ে খুশি করা যায়। এখন আর ক্যালেন্ডার, ডায়েরি মোটামুটি চলে কিন্তু ক্যালেন্ডার এখন একদমই চলে না, মোটামুটি এটাও চলে যাবে। কেন চলে যাবে? কারণ সব মানুষের এখন মোবাইলে নোট প্যাডে নোট রাখে, হ্যাঁ, আর হচ্ছে ওয়ার্ডে টাইপ করে বা হচ্ছে কম্পিউটার টাইপ করে, ল্যাপটপে সব কিছু রাখে। সো আপনার কিন্তু দরকার নাই যে আপনি ডায়েরি লিখে ডায়েরি মেনটেন করবেন। আমাদের একটা টাইমে ফোন ডিরেক্টরি ছিল না, এখন তো কিছু নাই, আমরা নাম্বার সব লিখে রাখতাম না ডায়েরিতে, ওই যুগই ভালো ছিল, অ্যাটলিস্ট নাম্বার মুখস্থ থাকতো। হ্যাঁ,
আমাকে যদি এখন জিজ্ঞেস করেন আমি আমার মা বাবার নাম্বার মুখস্থ বলতে পারবো না, কারণ প্র্যাকটিস নেই। ফোনে সেভ করা একটা টাইমে তো অপশন ছিল না, আমাকে দিয়ে মুখস্থ করাতে, যদি হারায় যাও তখন কী হবে, বা কাউকে কেউ যদি ফোন দিতে হয় নাম্বার সব মুখস্থ থাকতো। এখন কিন্তু নাম্বার আমাদের আর চল নাই। হ্যাঁ, অনেক নাম্বার মুখস্থ ছিল মোটামুটি, যাদের যাদের দরকার আর কি, ফ্রেন্ড ফ্যামিলি যাদের দরকার সব কিন্তু মুখস্থ করে রাখতাম নাম্বার। আচ্ছা, এরপরে আমরা আসি ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। সো কোম্পানি ওয়েবসাইটেও হচ্ছে প্রমোশন, আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোশন দেওয়া থাকে। যে কোম্পানি ওয়েবসাইট দেখে নর্মালি বি টু বি কাস্টমার অ্যাট্রাক্টেড বেশি হয়। আরেকটা ওয়েবসাইটের প্রমোশন থাকে, সেটা হচ্ছে অনেকে সার্চ ইঞ্জিন ইঞ্জিনে পে করে না, পে করে সার্চ ইঞ্জিনে শো করে যে ওয়েবসাইট। আপনি যখনই ধরেন যদি সার্চ দেন ওকে ক্যালেন্ডার, বা হচ্ছে আপনি মোবাইল দিয়ে সার্চ দিলে ওই কোম্পানির মোবাইলগুলো সবার আগে আসবে, বা পেন দিয়ে সার্চ দিলে ওই কোম্পানির পেনগুলো সবার আগে রেফার করে গুগল থেকে। কেন করে? হ্যাঁ, এসিওর জন্য, কারণ ওটা পেইড প্রমোশন। সো সার্চ ইঞ্জিনে আপনার সবার ফার্স্টে তাদের অ্যাডভার্টাইজমেন্টগুলোই শো করবে। ইটস নট লাইক যে ওটা খুব পপুলার দেখে, ইটস পেইড প্রমোশন। সো ওয়েবসাইটে কিন্তু ওই ফার্স্টে দেখবেন ওই ওয়েবসাইটগুলোই আপনাকে ফার্স্টে শো করছে, কোম্পানি ওয়েবসাইটগুলো। সো এইটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি কাস্টমার গ্যাদার করার, কারণ আমরা এখন কোনো কিছু হলেই একটু গুগলে সার্চ দিয়ে দেখি যে কী কোথায় আছে। সো আপনারটা যদি পেইড প্রমোশন হয় আপনার ওয়েবসাইটটা সবার আগে শো করবে। এরপরে হচ্ছে কম্পিউটারাইজড ডেটাবেসেস। ডেটাবেসে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের কারেন্ট যে প্রসপেক্ট আর ফিউচার প্রসপেক্ট, তাদের ডেটাগুলো থাকে। সো আমি কি তাদেরকে একটা ফলো আপ করতে পারছি? আবার অনেক সময় হয় না যে ডেটাবেস থেকে আমরা মানে একটা স্কেজুল টেক্সট কিন্তু যায় প্রতিটা কোম্পানিতেই দেখবেন, স্পেশালি ব্যাঙ্কগুলোতে একটা স্কেজুল টেক্সট দেয় যে প্রত্যেক 7 দিন পরে বা প্রত্যেক 15 দিন পরে সবার কাছে টেক্সটটা যাবে। এটা কেন করে? যেন কাস্টমাররা ভুলে না যায়। আমাকে যে লিফটে উঠতে উঠতে সকালে ইউনিমার্ট থেকে একটা টেক্সট আসলো ফলো আপ, যে আমাদের এই অফার আছে, স্বপ্ন থেকে তো র্যান্ডমলি দেয়। সো আপনি দেখবেন যে এটা হচ্ছে ডেটাবেসের মাধ্যমে একসাথে যায়, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি টেক্সটটা সেন্ড করে না, একসাথে হচ্ছে গ্রুপ টেক্সট সেন্ড করে বা গ্রুপ ইমেল সেন্ড করে। সো ডেটাবেসে ইনফরমেশনগুলো থাকলেই তো এটা পসিবল, অরএলস তো পসিবল না। সো ডেটাবেসের এই ইনফরমেশন দিয়েও কিন্তু আমরা ফিউচার কাস্টমার প্রসপেক্ট পেতে পারি। এরপর হচ্ছে কোল্ড কলিং। কলিং তো মানে হচ্ছে ফোন করা, কোল্ড কলিং মানে কি? এই টার্মটা কখনো শুনেছেন কি, কোল্ড কলিং? হতেও পারে নাও হতে পারে। এখন আমরা এরকম গ্রুপ অফ পিপলকে কোথা থেকে পেতে পারি? হ্যাঁ, অনেক সময় হয় না যে আপনার নট অনলি কল, আপনার টেক্সট যায়, দেখবেন র্যান্ডম টেক্সট, আপনি হয়তো কখনো সেখানে রেজিস্টার করেন নাই বা ওই প্রোডাক্ট সম্পর্কে বা ওই কোম্পানি সম্পর্কে জানিনি না, কিন্তু তারপর আপনার কাছে ফোন চলে আসে, টেক্সট চলে আসে। কীভাবে আসে জিনিসটা? ওরা র্যান্ডম নাম্বার সেট করে, মানে দে ডোন্ট নো হু ইয়ার, আপনি কি ফিমেল ফিমেল, আপনি কোথায় থাকেন, কোন জায়গায়, কিছু জানে না। তারা র্যান্ডম নাম্বার জেনারেট করে, সেটা থেকে কল করে। সো আপনি কাস্টমার হতেও পারেন না হতে পারেন, কিন্তু একটা ফোন দিয়ে দেখে বা একটা টেক্সট দিয়ে দেখে যে রেসপন্স আসে কিনা, দ্যাট ইজ কোল্ড কলিং। এখন এই জিনিসটা কি আসলে কতটুকু ফ্রুটফুল বলেন তো? আসে না, না ট্রাস্ট মি আসে না। আপনি যদি ফেসবুকে ওই প্রোডাক্ট প্রমোশনগুলো করেন না অ্যাডভার্টাইজমেন্ট, তখন ওখানে সেট করতে হয় না যে আপনার লোকেশন কত হবে, এইজ গ্রুপ কত হবে, হ্যাঁ ডেমোগ্রাফি আছে, অনেক কিছু ব্যাপার থাকে। তো আপনি যদি শুধু শুধু র্যান্ডমলি কল দেন, দেখা যাবে যে আপনার পরিশ্রমটাই বেশি, কিন্তু আসলে আসলে হবে না। হ্যাঁ, এমনও দেখা গেছে, আমি একটা আগে যে কোম্পানিতে জব করতাম ওখানে এরকম
আপনার এডুকেশন কনসালটেন্সি ফার্ম ছিল, ওখানে নর্মালি কী হয় সব ওই যে পটেনশিয়াল প্রসপেক্টের হচ্ছে নাম্বার কালেক্ট করা হয়। হ্যাঁ, তো ওরা আবার কী করতো যে আপনার এরকম র্যান্ডম কোল্ড কলিং করতো না, সেটা হচ্ছে যে আপনাকে একটা ইনফরমেশন দেওয়া থাকবে, আপনি যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে ওই যে আপনার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার চাবে যে আপনি কী সম্পর্কে জানতে চান, তখন নাম্বারটা রেকর্ড হয়। তারপরও দেখা গেছে যে আপনি যদি 100 কলস যদি করা হতো তার মধ্যে এর মধ্যে 10 জন থাকতো যারা অ্যাকচুয়াল জেনুইন, আর বাকিরা কেন করতো, ভুলে ক্লিক লেগে গেছে, এমনি করেছিলাম এখন দরকার নাই, এমনি জানার জন্য, তারপর আমি তো করি নাই, হয়তো আমার অ্যাকাউন্ট থেকে অন্য কেউ করেছে, মানে রেসপন্সগুলো এরকম ছিল। তাহলে আপনি চিন্তা করেন যে এটা অলরেডি মানে জেনারেট করা, অলরেডি হচ্ছে তাদের কাছ থেকে ইনফরমেশনটা নেওয়া, সেইটাতে থেকে 100 থেকে 10 জন মোটামুটি পাওয়া যেত। আর আপনি যদি কোল্ড কলিং করেন একদম র্যান্ডমলি আউট অফ নো ওয়্যার, তখন এটার মানে অ্যামাউন্টটা কতটুকু হবে সাকসেসফুল হওয়ার? অনেক কম। সো ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট অ্যাকচুয়ালি। আর এখনকার যুগে যেখানে আপনি সব কিছু সেট করে দিতে পারছেন প্যারামিটার, সো কোল্ড কলিং আসলে না করাই বেটার। আচ্ছা সরি, আজকে আমার একটু ঠান্ডার কারণে অবস্থা খারাপ। না, শর্ট করার নাই, আপনাদের সামনে পরীক্ষা, এখন আর শর্ট করার কিছু নাই। আচ্ছা, এরপর আসে আমরা নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং বলতে আমরা নর্মালি এখন সোশ্যাল নেটওয়ার্কিংই বুঝাই। সো সোশ্যাল নেটওয়ার্কিং এটা অনেক ধরনের হতে পারে, আপনার ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডিন হতে পারে, আবার এখন টুইটারও হতে পারে। সো ডিফারেন্ট ফর্মে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখি, এখন কিন্তু একটা টাইমে দেখবেন ফেসবুক মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক মার্কেটিংটা বেশি বুঝতাম, কিন্তু এখন কিন্তু ওই জিনিসটা আর নাই। প্রতিটা পেজেরই দেখবেন এখন ওয়েবসাইট আছে, প্লাস আপনার ইনস্টাগ্রাম আর হচ্ছে আপনার ইয়াতেও দেখবেন যে অনেক বেশি পপুলার। ইনস্টাগ্রামেও কিন্তু এখন অনেক পপুলার হয়ে গেছে, আগে কিন্তু এরকম ছিল না। সো আমি একটা ডিজিটাল মার্কেটিংয়ের মানে আপনি ই কমার্সের একটা কোর্স করেছিলাম, গভর্নমেন্ট কোর্স। তো ওইখানে যে জিনিসটা আমাদেরকে শেখানো হচ্ছিল যে আপনি যদি একটা বেসের উপর ডিপেন্ডেন্ট থাকেন, যে একটা মিডিয়া, স্পেশালি ওমেনদের ক্ষেত্রে কী হয়, তারা বিজনেস বলতেই ফেসবুক বিজনেস বুঝে। আসলে ফেসবুক কিন্তু একটা টেম্পোরারি প্ল্যাটফর্ম, এটা যে কোনো সময় আপনাকে ক্লোজ করে দিতে পারে বা আপনার কাছে টাকা চেতে পারে। তো আপনার তো সব কাস্টমারগুলো লস হয়ে যাবে না, কাস্টমারগুলো আপনি হারিয়ে ফেলবেন, লুজ হয়ে যাবে। সো ইটস বেটার যে আপনি ওয়েবসাইট রাখবেন অ্যান্ড হচ্ছে আপনার আরও কিছু ভায়া রাখবেন, ইনস্টাগ্রাম থাকতে পারে, টুইটার থাকতে পারে, লিঙ্কডিন থাকতে পারে যেহেতু আপনার বিজনেস প্রোফাইল। সো এভাবে করে নেটওয়ার্কিংটা স্ট্রং হয়, এক জায়গা থেকে কাস্টমার হারিয়ে গেলেও আরেক জায়গা থেকে কাস্টমার যায় না। সো বিজনেস, হ্যাঁ, অনেকগুলো সোর্সে আপনি কাস্টমারকে আটকিয়ে রাখবেন, সো দ্যাট আপনার নেটওয়ার্কিংটা বড় হয় আর কি। এক জায়গা থেকে কাস্টমার চলে গেলে এমন না যে আপনার একটা হারিয়ে গেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আপনি আর কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, এরকম যেন না হয়। এরপর আসা হচ্ছে এডুকেশনাল সেমিনার্স। এডুকেশনাল সেমিনার্স অবশ্য সব ধরনের বিজনেসের জন্য এটা ফ্রুটফুল হবে না, এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। এখন এডুকেশনাল সেমিনার এটা কোন ধরনের প্রোডাক্টের জন্য বেশি কাজ করবে বলেন তো? এডুকেশনাল সেমিনার দ্যাট ডাজেন্ট মিন যে আপনি এডুকেশন ইনস্টিটিউশন যে তারপর সেমিনার করবেন, এটা কিন্তু না। এটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা সম্পর্কে আপনি এডুকেট করবেন, আপনার কোম্পানির সম্পর্কে আপনি এডুকেট করবেন। সো এই জিনিসটা নর্মালি কি আপনার বিজনেস কনফারেন্সে বা হচ্ছে আপনার B2B বেশি হয় না, যেখানে আপনি একটা কোম্পানিতে যেয়েছেন, যাওয়ার পর আপনি আপনার প্রোডাক্ট বা কোম্পানি সম্পর্কে ব্রিফ করছেন। নর্মালি B2C তো সেমিনার করে আসলে লাভ হয় না, আর সুযোগও নেই, আপনি একটা কাস্টমার মানে অনেকগুলো কাস্টমারকে এক জায়গায় গ্যাদারও করতে পারবেন না। তো তাদের ক্ষেত্রে নর্মালি অ্যাডভার্টাইজিং, তারপর আপনার ওই যে কোল্ড কলিং হয় বা হচ্ছে ইমেল, টেক্সটিং বা কলে, এগুলোতেই হচ্ছে কাজ করে। এরপর হচ্ছে প্রসপেক্টিং অ্যান্ড অ্যাকাউন্ট ডেভেলপমেন্ট বাই নন সেলস এমপ্লয়িজ। নন সেলস এমপ্লয়িজ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এখানে? এখানে দেখেন সার্ভিস টেকনিশিয়ানের কথা বলা হচ্ছে, রিসেপশনিস্টের কথা বলা হচ্ছে, ব্যাংক টেলারের কথা বলা হচ্ছে, অ্যান্ড আদার নন সেলস পার্সোনেল। এদের কি অ্যাকচুয়ালি এই প্রসপেক্টিং কালেক্টে কোনো মানে সিগনিফিকেন্স আছে? এদের যদি না থাকে তাহলে এখানে কেন বলা হলো যে ওদের মাধ্যমে আসা? হতে পারে ওরাও তো নন সেলস পার্সন, ডিরেক্ট সেলসের সাথে তো তারা রিলেটেড না। সো নন সেলস পার্সনদের দিয়ে কিভাবে আমরা প্রসপেক্ট কালেক্ট করতে পারি? এই যে যারা রিসেপশনে থাকে তারা তো ওদের একটা
যখন তথ্যগুলো নেয় ওই তথ্যের ভিতরে এমন কোন তথ্য থাকতে পারে যেখান থেকে আমরা পরবর্তীতে আপনার কোম্পানির যে রিসেপশনিস্ট থাকে যে সবসময় প্রথমে কেউ আসলে গ্রিট করে বা ফোনটা নেয়, এমনও তো হতে পারে যে কোম্পানি ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে রিসেপশনেই ফোনটা দিল কেউ বিজনেস প্রসপেক্টে বা কাস্টমার কোনো কিছু জানার জন্য। এখন সে কি চাইলেই একটা আপনার ওই যে র্যান্ডম একটা কলকে প্রসপেক্ট বানিয়ে ফেলতে পারে না, মানে ফিউচার কাস্টমার বানাতে পারে না, যদি সে রাইট ইনফরমেশনটা জানে আর দিতে পারে। এটাও হতে পারে লজিস্টিকের সাথে যারা জড়িত থাকে তারা ডিরেক্টলি সেলসের সাথে না থাকলেও তারা কি রেফার করতে পারে না? সো রেফার করতে পারে, ফ্যামিলি মেম্বারকে রেফার করতে পারে। সো এইভাবে কিন্তু তারা আসলে কালেক্ট করতে পারে। এখন আপনি চিন্তা করেন, আপনি আমাদের ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, রাইট? আপনি কিন্তু আমাদের ইউনিভার্সিটির সাথে ডিরেক্টলি কোনোভাবেই রিলেটেড না, মানে ফর অ্যাডমিশন। কিন্তু আপনার যদি আমাদের এডুকেশন ভালো লাগে আপনি কিন্তু একজনকে রেফার করবেন। সো আপনি কিন্তু নন সেলস পার্সন ইন টার্মস অফ আওয়ার ইউনিভার্সিটি, রাইট? আপনার কিন্তু অ্যাডমিশনের কাজ না, কিন্তু আপনি কিন্তু একজনকে যে রেফার করলেন তাকে নিয়ে আসলেন যে এখানে নিয়ে আসে এখানেই পড়ো। সো এটা জিনিসটা কি, এটা কি আপনি প্রসপেক্ট নন সেলস পিপল হ্যাক আপনি প্রসপেক্ট কালেক্ট করছেন না? সো এরকম কোম্পানি তো অনেক থাকে যে থাকে না কোম্পানি লয়্যালটি বা কোম্পানিটা পছন্দ, সে আসলেই জানে তার কোম্পানির প্রোডাক্টটা ভালো। সো তখন কি করে, সে আসলে বাহির থেকে কাস্টমার কালেক্ট করতে সাহায্য করে। এরপর হচ্ছে সেলস ইন্টেলিজেন্স। সেলস ইন্টেলিজেন্স তার মানে এখানে কোন ধরনের মানুষের কথা বলা হচ্ছে? বেসিক্যালি আমরা ইন্টেলিজেন্সটা কেন ইউজ করি সেলসে, এখানে হচ্ছে আমার কোম্পানির কম্পিটিটর সম্পর্কে জানা, আমার কোম্পানির কারেন্ট পজিশন জানা, এগুলা কি আমরা একটা ডেটার মাধ্যমে পাই না ইন্টেলিজেন্স? সো এই সেলস ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে এই ডেটাগুলো প্রোভাইড করা সেলস পার্সনকে, সো দ্যাট তারা কোম্পানির কারেন্ট পজিশনটা জেনে ফিউচারে ওরকম একটা মানে ম্যাপ আউট করতে পারে, ম্যাপিং করতে পারে, যাচ্ছে আমার কোম্পানি এখন এই পজিশন, এই পরিমাণে কাস্টমার আছে, আমি ফিউচারে কীভাবে করে আগাতে পারি বা আমার কাস্টমার বেসটাকে আমি কোন অ্যাঙ্গেলে গেলে আমার ভালো হয়। এমন হতে পারে যে কাস্টমার দেখা গেল যে কোম্পানিতে ফিমেল হচ্ছে অনেক বেশি মানে প্রসপেক্ট, কিন্তু সেই তুলনায় মেল না। আর মেল কেন না, প্রোডাক্টটা হয়তো দুজনের জন্যই কিন্তু মেলদের কম। সো আমি যদি সেলস ইন্টেলিজেন্সে আমি ডেটা কালেক্ট করি তখন কি আমি বুঝতে পারবো না যে আসলে আমার প্রবলেমটা কোথায়, মানে কেন মেল কম কেন ফিমেল বেশি? সো প্রবলেম আইডেন্টিফাই করে তখন কিন্তু আমি ইজিলি আমার প্রসপেক্টটা বাড়াতে পারবো। সো সেলস ইন্টেলিজেন্স এইটা কিন্তু আমাদের ছিল হচ্ছে এই ফেরিস হুইল যেটা আমরা দেখলাম। এই ফেরিস হুইলে সোর্স কীভাবে করে কালেক্ট করতে পারি সেটার এই দিস পার্ট। এখন এই পার্টে দেখেন এখানে কিছু প্রবলেমের কথা লেখা আছে। ফার্স্টে যদি দেখেন রিলেশনশিপ বিটুইন কাস্টমার অ্যান্ড সেলস পার্সন ডিটারমিনেশন, এরপরে বলা হচ্ছে বিজনেস ফেইলিয়ার নিউ বায়ার ফ্রম আনাদার সোর্স। এখানে বেশ কিছু প্রবলেমের কথা বলা হচ্ছে, কাস্টমার মুভ, ডেথ অফ কাস্টমার, অ্যাকুইজিশন মার্জার। তার মানে আমাদের সোর্স কালেক্ট হবে ঠিক আছে, কিন্তু লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, সো ডাজ বিজনেস। সো বিজনেসও এমন কিছু অকারেন্স আসবে যার কারণে আমাদের প্রসপেক্ট কমে যাবে, সেলস ফল করবে। সো আমাদের আবার কাজ কী হবে, যে আমরা ঘুরে আবার এখানে কালেক্ট করব, আবার যাবে আবার কালেক্ট করব, আবার যাবে আবার কালেক্ট করব। সো ইট অ্যাকচুয়ালি লাইক আ সার্কেল, লাইক আ হুইল, গোজ অ্যারাউন্ড অ্যান্ড অ্যারাউন্ড। এই জন্য এখানে হচ্ছে এটাকে ফেরিস হুইল বলা হয়, যে আমরা প্রসপেক্ট কালেক্ট করব, বিভিন্ন কারণে প্রসপেক্ট চলে যেতে পারে, লুজ হতে পারে, আবার আমরা কালেক্ট করব চলে যেতে পারে, কিন্তু প্রপোর্শনটা যেন এমন হয় যে আপনার সোর্স কালেকশনটা বেশি আর হচ্ছে যাবে প্রসপেক্ট সেটা কম থাকে। অর এলস এই ব্যালেন্সটা যদি না থাকে তাহলে লস হবে, যে চলে যাচ্ছে বেশি, আমার কাস্টমার চলে যাচ্ছে বেশি, কাস্টমার আসছে কম। তো এই ব্যালেন্সটা করার জন্যে হচ্ছে আমরা ফেরিস হুইলে দুই পক্ষ দেখি, যে আসলে আমি কোন কোন সোর্স থেকে একটা কোম্পানি কোন কোন সোর্স থেকে হচ্ছে সে কাস্টমার কালেক্ট করে আর তার কাস্টমার কেন চলে যায়, এই ম্যাপিংটা ফেরিস হুইলের মাধ্যমে করা যায়। আচ্ছা, পোর্টফোলিও মডেল। আমরা পোর্টফোলিও ওয়ার্ডটা কখন ইউজ করি, পোর্টফোলিও বলতে কি বুঝি? আমরা বলি না বিজনেস পোর্টফোলিও, তার মানে একটা বিজনেসের ইটস অ্যান্ড বিটস সবগুলো সব জিনিসগুলো যখন একটা
সামারি আকারে থাকবে, আমি পড়েই বুঝবো যে আচ্ছা হোয়াট দ্য বিজনেস ইজ অল অ্যাবাউট, রাইট? সো পোর্টফোলিও মডেল তার মানে বোঝানো হচ্ছে যে কোন বিজনেসের মডেলটা কেমন হবে, পোর্টফোলিও মডেল বিজনেস মডেলটা কেমন হয়। এখানে দেখেন দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট অপরচুনিটি আর একটা হচ্ছে কম্পিটিটিভ পজিশন। তার মানে এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আমার একটা বিজনেসের পোর্টফোলিও মডেল মডেলিংটা করা হয়। একটা হচ্ছে অ্যাকাউন্ট অপরচুনিটি, তার মানে হচ্ছে অ্যাকাউন্ট অপরচুনিটি বলতে হবে যে B2B বিজনেসে আমরা যে অ্যাকাউন্টস বললাম সেটার অপরচুনিটি ইনক্রিজিংয়ের, আর একটা হচ্ছে কম্পিটিটিভ পজিশন, তার মানে আমার মার্কেটে কম্পিটিটিভ পজিশন কেমন, আমার কম্পিটিটর কারা, আমি কোন পজিশনে স্ট্যান্ড করি। আবার এখানে দেখেন দুইটা হাই লো আর স্ট্রং উইক দেওয়া আছে। অ্যাকাউন্টস হাই তার মানে হচ্ছে সে মানে অ্যাকাউন্টস তার কাস্টমার বেসটা অনেক হাই, লো মানে কাস্টমার বেসটা লো। কম্পিটিটিভ পজিশনে স্ট্রং তার মানে মার্কেটে হচ্ছে হয়তো লিডিং পজিশনে আছে, আর উইক মানে হচ্ছে লিডিং পজিশনে নাই। সো এটার উপর ডিপেন্ড করে চারটা বিজনেস মডেল পোর্টফোলিও মডেল হচ্ছে এখানে দাঁড় করানো হচ্ছে। প্রথমটা বলা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টস। এখানে দেখেন কম্পিটিটিভ পজিশনও হাই প্লাস অ্যাকাউন্টসও হাই, তার মানে স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টস বলতে আমরা কোন অ্যাকাউন্টস কোন কোম্পানিগুলোকে বুঝবো, মানে বিজনেস মডেলটাকে বুঝবো আমরা। অ্যাট্রাকটিভ অ্যান্ড নেসেসারি অ্যাকাউন্টস নিড টু বি প্রোটেক্টেড ফ্রম কম্পিটিটিভ অ্যাক্টিভিটি, সো মাস্ট বি সার্ভ টু মিট দেয়ার নিডস। তার মানে আমাদের যে স্ট্র্যাটেজিক যে অ্যাকাউন্টসটা আছে সেটা হচ্ছে সবচেয়ে স্ট্রং অ্যাকাউন্ট। এখানে আমার কোথায় কম্পিটিটিভ পজিশনও হাই প্লাস হচ্ছে অ্যাকাউন্টস অপরচুনিটি মানে আমার যে কাস্টমার বেসটাও হাই। সো বিজনেসের পোর্টফোলিও যদি এই পজিশনে থাকে, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টে থাকে, তখন কেটারিংটা বেশি করতে হবে, কারণ আমি জানি যে এখান থেকে সবচেয়ে বেশি লাভ আমার আসবে। পোর্টফোলিও মডেলিং এটা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা বিজনেসের কোন পজিশনে মানে অন বেসিস অফ অ্যাকাউন্ট অন বেসিস অফ কম্পিটিটিভ পজিশনে কোন পজিশনে আছে এই পজিশনটার কথা বলা হচ্ছে, বোঝার জন্য বলা হচ্ছে। সো যেই কোম্পানিটার স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টে স্ট্রং হবে তার মানে তার কম্পিটিশনের দিকেও সে ভালো আছে, প্লাস হচ্ছে তার অ্যাকাউন্টস তার হাই, তার মানে কাস্টমার বেসটা খুব হাই। সো তাদের আমি কী ইনসেন্টিভ দিব? ইনটেনসিভ অ্যাকাউন্ট কভারেজ, তার মানে ইনটেন্সিভলি তাদেরকে কেয়ার করতে হবে, আমার এই কাস্টমারগুলোকে ভালোভাবে কেটার করতে হবে, কারণ এদের কাছ থেকে আমার ম্যাক্সিমাম প্রফিট জেনারেট হয়, আমার অ্যাকাউন্টসটা হাই, এই জন্য আমি কম্পিটিটিভ দিকে আমি এগিয়ে আছি, আমার হাই বেশি। এরপরে যেগুলো হচ্ছে প্রবলেম অ্যাকাউন্ট, প্রবলেম অ্যাকাউন্ট তার মানে এখানে দেখেন তাদের কম্পিটিটিভনেস হচ্ছে লো কিন্তু অ্যাকাউন্ট অপরচুনিটি আবার হাই, তার মানে আমার কাস্টমার বেস আছে কিন্তু কাস্টমার বেসটা কাজ করছে না সামহাউ। হ্যাঁ, সো এটা কেন হতে পারে যে আমার একটা ভালো অ্যামাউন্ট অফ কাস্টমার বেস আছে, অ্যাকাউন্টস অপরচুনিটি আছে, তারপরও কেন কম্পিটিটিভ দিকে অনেক কোম্পানি লো হয় পজিশন? এমন হতে পারে যে আমরা যে প্রসপেক্টের ইম্পর্টেন্স পড়লাম না কিছু কারণে, যে হয়তো জানি না যে কাস্টমার অন্য কান্ট্রিতে চলে গেছে বা কাস্টমার প্রোডাক্ট আর ইউজ করে না, তার হয়তো দরকার নাই। সো এরকম অনেক ধরনের কারণে হতে পারে না, ইনফরমেশন গ্যাপ আছে। সো আমি দেখতে পারছি কোম্পানি ডেটাবেসে যে আমার অনেক কাস্টমার কিন্তু তারপর আমি মার্কেটে কম্পিটিটিভনেস আর্ন করতে পারছি না, আমার প্রোডাক্ট ওরকম সেল হয় না, তার মানে ওখানে কোনো ইনফরমেশনের সমস্যা আছে। সো ওগুলোকে আমরা প্রবলেম অ্যাকাউন্ট বলি। তাদেরকে হচ্ছে আমরা মডারেট কভারেজ দিব, যেহেতু আমি জানি যে এখানে প্রবলেম আছে। সো প্রবলেম আইডেন্টিফাই না করে আমরা হিউজ ইনভেস্টমেন্টে যাব না। এরপরে আছে হচ্ছে হোল্ড অ্যাকাউন্টস। হোল্ড অ্যাকাউন্টসে আমাদের অ্যাকাউন্ট অপরচুনিটি লো কিন্তু কম্পিটিটিভ পজিশন আবার হাই, তার মানে মার্কেটে হচ্ছে কোম্পানির কম্পিটিটিভ পজিশন হাই আছে কিন্তু আমার যে কাস্টমার বেস কাস্টমার প্রসপেক্ট সেটা হচ্ছে লো। সো এই কোম্পানিগুলার কি মানে কেন এই প্রবলেমটা হয়? কোম্পানির কম্পিটিটিভ পজিশন অনেক হাই কিন্তু অ্যাকাউন্টস হচ্ছে খুব মানে কাস্টমার বেসটা খুব লো, এদেরকে আমরা তখন হোল্ড করতে বলছি, তার মানে উই উইল নট ইনভেস্ট ইন দিস বিজনেস। হ্যাঁ, মানে আপনি দেখেন আমার হয়তো কোম্পানির ব্র্যান্ডিংটা অনেক ভালো, কোম্পানির নামটা অনেক ভালো কিন্তু কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লাইন আনলো যে প্রোডাক্ট লাইনে কাস্টমার তারা পাচ্ছে না, এরকম অনেক কোম্পানি আছে না যে কোম্পানির ব্র্যান্ডিং ব্র্যান্ডটা অনেক ভালো ব্র্যান্ড কিন্তু যে নতুন একটা প্রোডাক্ট লাইন তারা ইন্ট্রোডিউস করেছে ওই প্রোডাক্ট লাইনে কাস্টমার তারা পাচ্ছে না। সো হ্যাঁ, তখন কি করব, তখন কি আমি একটা
লস করব, মানে একটা লসের জন্য আমার বাকি সবগুলো বিজনেস থেকে হচ্ছে আমি লস করাবো না, তখন তারা কি করে যে মনে করে যে না আমার অন্য অন্য বিজনেস থাক, বাট এটা আমি হোল্ডে রাখি, দেখি যে আমি আসলে ইনভেস্ট করব নাকি আমি করব না, ফার্দার আমি কি করতে পারি নাকি আমি বন্ধ করে দিব। কারণ একটা বিজনেসে মানে একটা বিজনেসে একটা সেগমেন্টে লস হওয়া মানে অন্যগুলোকে হচ্ছে লস বিয়ার করতে হয়, কিন্তু তো এই জন্য এই সেকশনটা তারা হোল্ডে, সাজেশন হচ্ছে হোল্ডে রেখে দেখা যে আদৌ আমি স্ট্র্যাটেজি করে কাস্টমার কালেক্ট করতে পারবো কিনা, যদি না পারি তাহলে জিনিসটা বন্ধ করে দেওয়া। লাস্ট ওয়ান বলা হচ্ছে ড্র্যাগ অ্যাকাউন্টস। ড্র্যাগ মানে কি, যে টেনে নিয়ে যাওয়া, ড্র্যাগিং। হ্যাঁ, তো এখানে এটা কেন ড্র্যাগ অ্যাকাউন্ট বলা হচ্ছে, কারণ এটা কম্পিটিটিভ পজিশন উইক প্লাস অ্যাকাউন্ট অপরচুনিটি লো, তার মানে এটাকে টেনে নিয়ে যেতে হচ্ছে, মানে বিজনেসের এমন অবস্থা যে টেনে টেনে কোনো রকম চালাতে হচ্ছে ড্র্যাগ অ্যাকাউন্ট। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে লিমিটেড আমরা কভারেজ দিব, তার মানে এখানে আসলে ফাইন্যান্সিয়াল খুব একটা সাপোর্ট দিব না। চেষ্টা করব যে যতটুকু হচ্ছে প্রোডাক্ট আছে ততটুক সেল করে জিনিসটা ক্লোজিং করে দেওয়ার, অর এলস বিজনেসে সবসময় লসই হবে। এই জিনিসটা আসলে আর কখনো আসে না যে আপনার লাভে আপনি টার্ন করতে পারবেন না, সো এই জিনিসটা বন্ধ করে দেওয়াই বেটার। সো এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও মডেল। সো দ্যাটস অল ফর আওয়ার চ্যাপ্টার 9 টুডে। ভিডিওটা একটু ক্লোজ করে দিন। হ্যাঁ, আমার আপনাদের যদি